গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। মাই ওয়ার্ল্ডের আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর দেখতেই পাচ্ছ চারিদিকে পুজোর আয়োজন, কারণ আজকে আমি বাড়িতে নারায়ণ পুজো দিচ্ছি, তো সেই জন্য সকাল থেকেই প্রিপারেশান শুরু হয়ে গেছে। তো পুজোর জোগাড় জানতি করছি, আর এখানে আমি ঘরের পুজোটা দেবো না, ঘরের পুজো ব্রাহ্মণ মশাই যখন আসবেন তখন একেবারে পুজোটা দিয়ে দেবেন, তো সেই জন্য আমি সব কিছু আয়োজন করছি। তো সকালবেলায় উঠে ঘরটর মোছা, ঝাড়টার দেওয়া, পুজোর বাসনপত্র সমস্ত কিছু ধোয়া মাজা, ঠাকুর ঘর মোছা, এগুলো সব কিছুই হয়ে গেছে। এখন শুধুমাত্র এই যে সিন্নিটা আমি তৈরি করে নিচ্ছি, নিচে ফল টল কাটছে, আর এদিকে পুজোর যে মানে পুরোহিত মশাই এসে যেগুলো হাতের কাছে লাগবে সেই সমস্ত কিছু জোগাড় আমি করে নেবো এবার। স্বস্তি নষ্ট করিস, আমি স্বস্তি মাঘব 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 বাচি মাঘব 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 হৃদি সরন্তি সাধব সর্ব সর্ব রাজস্ব নম মাধবং নম মাধবং নম মাধবং হাজির বল নম ব্রাহ্মণ দেবায় ব্রাহ্মণায় ধৃতাচ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম 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 পাপহং পাপকর্ম পাপদম পাপ সম্ভব তাহিমান কুণ্ডলিকাক্ষং সর্ব পাপ হর হরে। বিষ্ণু রং তৎসাধি ঊর্ধ্বে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে কন্যা রাশি ভাস্করে পূর্ণিমা তীর্থে কাশ্যপ গোত্র সে তোমার নাম বলো শ্রীমতী তনুশ্রী হালদার জীব দেবতা শুলেশ্বরী রোধিন সর্ব পর্যন্ত পূর্বে ইত্যাদি নানা দেবতা পূজা
পূর্বে তো শ্রী বিষ্ণু অতি কাম শ্রী শ্রী নারায়ণ পূজা পরমহং পরিশ্রমী পরাথে পরিশ্রম জ্ঞান অঞ্জন সলাকা চক্ষুষ রুর্মিদং জন তস্মৈ শ্রী গুরুবে নম এই নম শ্রী গুরুবে নম গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নম নম অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং জন চরাচরম গোবিন্দ বরাহে পুরুষোত্তম যশোময় তুলকামি প্রসাদাদ অগ্নিং শিখায় বসত অগ্নিং নেত্রায় বসত অগ্নিং কবচায় হুম অগ্নিং মাধ্যমায় বসত অগ্নিং অনন্তভায় বসত অগ্নিং কনিষ্ঠভায় বসত অগ্নিং করতল পৃষ্ঠভায় অস্ত্রায় ফট তম গৌরী নারায়ণ নমস্তুতে নম
হেউ সদা সবিত্র মন্ডলী মাধ্যবতী নারায়ণী সরসিজা সন্নিবিষ্টম তীর্বাণ বনকুণ্ডলবাণ কিরীটহারী ধীরম্ব বপু ধীত শঙ্খ চক্র গদা পানে নম নারায়ণ নম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্মে সাধিকে শরণে তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টিসিতি বিনাশনাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণমণি নারায়ণী নমস্তুতে নম অখণ্ড মণ্ডলগারণ ব্যর্থম জন চরাচরম তস্পদং দূষিতম জন তস্মৈ শ্রী গুরুভ্যে নম হে কৃষ্ণ পূর্ণাসিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে নম কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দন চ অশেষ ক্লাশা গোবিন্দায় নম 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 যৎকরং পরিভীষ্টং মাতৃহীনং চ যদ্ভবেত তৎপুণ্যং ভবতু তৎপশ্যতাম সুরেশ্বরী। ওম মহাবাম ঋষি গায়ত্রী ছন্দ্রদেব শান্তি কর্মণে জপে বিনয়ং কস্তব সত্য মন্ত্র মঙ্গলিস্য মৎস্য দন্দস্য দিদারু চিদারু যুবসুম অবিশন প্রসংসুত বিশ্বন বিশ্রয় শান্তিরস্তু শিবচ্চ বিনাশ সত্য শুভচ্চ যজ্জর পাপতিপত্তি গচ্ছিত সাহা ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম তো পূজো খুব ভালোভাবে হয়ে গেল। তো এবার সবাইকে প্রসাদ দেব, সেই জন্য প্রসাদ তুলছি। তো বাড়ির আশেপাশে যারা আছে তাদের বাড়িতে দিয়ে আসা হবে আর বাড়ির সবাইকে দেওয়া হবে। তো এই ছিল আজকের ব্লগ। তো রাত্রেবেলায় হরিনাম দিয়েছিলাম কিন্তু সেটা এত ব্যস্ততার কারণে আর ভিডিও করতে মনে ছিল না। তো যাই হোক, আজকে দিনটা খুব ভালোই কেটেছিল। তো তোমরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থেকো। আজকের ব্লগ এই পর্যন্তই, দেখা হচ্ছে আবারও কোনো একটা নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।